নমস্কার সুতা বন্ধুগণ লোকনাথ বাবা ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই অনেক দিন ধরেই আমি এই ভিডিওটা নিয়ে ভাবছিলাম যে একবার আবার আপনাদের সাথে এই জিনিসটা নিয়ে কথা বলা খুবই দরকার যে ঠাকুর আমি তো কোনো বাজে কাজ করিনি আমি তো কোনো খারাপ কাজ করছি না কারো ক্ষতি আমি করিনি কিন্তু আমার সাথে খারাপ কেন হচ্ছে আমি কি দোষ করেছি রকমের মনোভাব যদি আমাদের মধ্যে আসে তো সেটা স্বাভাবিক আর এরকম আমাদের সাথে ঘটে কেন সেটারও একটা স্বাভাবিক কারণ আছে বাবালোকনাথ বলছেন যে আমাদের যা ইচ্ছা রয়েছে কোনো জিনিসকে পাওয়ার এবং আমাদের কর্ম সেই জিনিসটাকে পাওয়ার জন্য দুটো একসাথেই চলে যখন সেই কর্মর মধ্যে সততা একশো পার্সেন্ট থাকে তখন সেই ইচ্ছাটি আমরা পূর্ণ করে নিই যদি আমাদের কর্মের মধ্যে কোনো রকমের কোনো কমি থেকে যায় তাহলে সেই ইচ্ছা আমাদের পূর্ণ হয় না যে আমি ভাবছি যে আমি কারো ক্ষতি করিনি আমি কারো খারাপ করিনি সেটা আমি ভাবছি আমি ভাবছি যে আমি কারো খারাপ করিনি আমি কোনো বাজে কাজ করিনি কিন্তু এরকম মতো হতে পারে যে আপনি যেটা দেখছেন সেটা অহংকার বশত দেখছেন আপনার কাছে যেটা ঠিক সেটা অন্যের কাছে খারাপ এটাও তো হতে পারে অনেকটাই বলা মুশকিল এই পৃথিবীতে কি কোনটা ঠিক আপনার দিক থেকে আর কোনটা খারাপ যেহেতু আপনার জন্য যদি কোনো ঠিক হচ্ছে তাহলে অন্যর জন্য এটা খারাপও হতে পারে এটা তো আমরা দেখেছি অনেকবারই যে আপনার মঙ্গল হচ্ছে কোথাও সেখানে যদি অন্য কারো ক্ষতি হচ্ছে ছোট্টখানি ক্ষতিও হচ্ছে তাহলে তো সেটা ক্ষতি তাহলে মানুষ কী করবে মানুষ কি সময় নিজের ভালোটা দেখতে দেখতে অন্যর ক্ষতি যদি হচ্ছে তো সেটাকে কি বন্ধ করতে পারে খুবই মুশকিল কোথাও কারো লাভ হয় তো কোথাও কারো ক্ষতি হয় এটা তো স্বাভাবিক জিনিস কিন্তু মানুষ তাহলে পায় না কেন যেটা সে চায় এখানেও একটা অনেক বড় কথা রয়েছে বাবা লোকনাথের যেটা আমি ভিডিওর আরম্ভে পড়লাম ধরে নিন একটা ছোট্ট এক্সাম্পল আপনাদেরকে দিচ্ছি যে আপনি চাইলেন যে আমি সব দিক থেকে সৎ মানুষ ভালো মানুষ আমি কারো ক্ষতি করিনি আমি চাই যে আমি কোটিপতি হয়ে যাব এইবারে আপনি এক কোটি টাকা একটা কাগজে লিখে নিজের ঘরের দেওয়ালে চিটিয়ে দিলেন এবং সারা দিন সেই টাকাটিকে দেখে যাচ্ছেন যেটা লিখেছেন সেই নাম্বারটা আর ভাবছেন যে আমি আজকে কোটিপতি হয়ে যাব আজকে দিনটা যখন শেষ হয়ে যায় তখন আপনি আবার ভাবেন যে আমি কালকে কোটিপতি হয়ে যাব এরকম করে যদি আপনি পাঁচ বছর সেই কাগজটির দিকে দেখে গেলেন তাহলে কিন্তু আপনি কোটিপতি হয়ে যাবেন না কেন হবেন না কেন কি সেই জিনিসটাকে চাওয়ার প্রতি আপনার কোনো কর্মযুক্ত নেই সেটাকে পাওয়ার জন্য আপনাকে কিছু না কিছু কাজ তো করতেই হবে সেটা আপনি অনেক বেশি খাটনি করে পান বা আপনি একটা লটারি কিনে পান কিন্তু তার জন্যে আপনাকে লটারিও কিনতে হবে যদি পেতে চান তাহলে আর হলে আপনাকে কর্মক্ষেত্রে খেটে খেটে সেটা অর্জন করার চেষ্টা করতে হবে লোকনাথ এটাই বোঝাচ্ছেন যে কর্ম আর তোমার ইচ্ছা দুটো একসাথেই চলে কর্ম যখন সম্পূর্ণভাবে সৎ থাকে সেই ইচ্ছাকে পাওয়ার জন্য তখন সেই ইচ্ছা সত্যি পূর্ণ হয় এটার মধ্যে কোনো রকমের কোনো দ্বিধা রেখো না তোমরা যে ভাবো যে ভগবান তোমার অনিষ্ট করছেন এটা কখনো হতে পারে না যেহেতু প্রভু সবাইকে নিজের সন্তান বলেছেন তাহলে ভগবান নিজের সন্তানের ক্ষতি কী করে করবেন এটা আমরাই রয়েছি যারা কর্মফলের জন্য এরকম এরকম কষ্ট ভোগ করি কর্মকে ঠিক করার চেষ্টা মানুষ কখনো করে না ভালো কর্ম সৎ কর্ম করার চেষ্টা মানুষের কমে যাচ্ছে তার জন্যই তো তোমার কষ্ট হচ্ছে ভিডিওটি কেমন লাগলো নিশ্চয়ই জানাবেন কমেন্ট করে আর এই ভিডিও দেখতে চ্যানেলকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন জয় বাবা মঙ্গলকারী লোকনাথ ব্রহ্মচারী